저는 제스 그레켈리. বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো কিভাবে লিকুইড সাবান তৈরি করতে হয়, লিকুইড হ্যান্ড ওয়াশ। এটার জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে, প্রথমে লাগবে পানি, লবণ, গ্লিসারিন, আর হচ্ছে SLES, সোডিয়াম লোরিয়াল ইথার সালফেট। তো এটি হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। এটার নিয়ম হচ্ছে 5:1, মানে 5 লিটার পানির সাথে আপনি 1 লিটার SLES ইউজ করতে পারবেন। তো এই রেশিওতে আপনি বাড়াতে পারেন, আর তাছাড়া যদি আপনি আরো ঘন করতে চান সেই ক্ষেত্রে আপনি পরিমাণটা আরো বেশি দিতে পারেন। প্রথমে আমরা হচ্ছে পানি নিয়ে নিই 100 ml। 100 ml পানির সাথে আমরা SLES নিব। দ্রবণটিকে আমরা 200 ml বানালাম। তো এই গ্লিসারিন হচ্ছে আমরা সবার শেষে ইউজ করব। এখন হচ্ছে এই দ্রবণটি 50-50 রেশিওতে আছে। এই দ্রবণটার সাথে হচ্ছে আমরা এখন খাবার লবণ ইউজ করব, সোডিয়াম ক্লোরাইড। প্রয়োজন মতো লবণ মিক্স করে আপনাকে ঘনত্বটা বাড়াতে হবে। এই ঘনত্বটা আপনি যতই লবণ মিশাবেন এখন, তো এই এটার ঘনত্বের পরিমাণটা আরও বাড়বে। তো তারপরে হচ্ছে এর সাথে কালার এবং ফ্লেভার আপনারা মিক্স করতে পারেন। তো এই দ্রবণটা হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে। আমরা যদি আরও ঘন করতে চাই সেই ক্ষেত্রে আর একটু SLES আমরা অ্যাড করবো এর সাথে। তো এখন আছে দ্রবণ 300 ml, আমরা হচ্ছে 400 ml করে ফেলি এটাকে। তো এখন মোটামুটি ঘনত্বের পরিমাণটা আগের থেকে একটু ভালো, এটা বাজারে যেটা পাওয়া যায় সেটার মতোই এখন হচ্ছে ঘন হয়েছে। তো এটা আপনারা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়েও ঘন করতে পারেন। আপনারা 5:1 ইউজ করবেন। এটা হচ্ছে যদি আপনারা ঘন করতে চান, ঘন করে আমাদের ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়। তো সেগুলো হচ্ছে আপনারা বাংলাদেশের কেমিক্যালের দোকান থেকে আপনারা কিনতে পারবেন, SLES আপনারা সেখানে পাবেন। সেখানে এখন আমরা হচ্ছে একটু গ্লিসারিন ইউজ করবো। এটা খুবই কম ইউজ করবেন আপনারা। আমরা এই দ্রবণে 5-10 ml এর মতো ইউজ করব। তো আমরা আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই লিকুইড হ্যান্ড সোপের খুব চাহিদা এখন মানুষের, খুব প্রয়োজন এটা বর্তমানে আপনার হাত পরিষ্কার করার জন্য, জীবাণুমুক্ত থাকার জন্য। তো এর চাহিদা তৈরি হয়েছে, বাজারেও কী পরিমাণ আছে আমি জানি না, তবে আমি এগুলো তৈরি করেছি আমার আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য। তো এই জন্য আমি চেষ্টা করছি একটু ভালো মানের লিকুইড হ্যান্ড সোপ তৈরি করে আমি হচ্ছে পলিতে করে দিব তাদেরকে। তো এই প্রক্রিয়ায় আমি আর বেশ কিছু হ্যান্ড সোপ তৈরি করেছি, এই যে এগুলো হচ্ছে সব লিকুইড হ্যান্ড সোপ। তো এটার সাথে আমরা এখন যদি কালার ইউজ করি, আমরা হচ্ছে ব্লু একটা কালার ইউজ করব। কালার বেশি পড়ে গেছে, যাই হোক যেটুকু আমরা ইউজ করে ফেলি, তাহলে একটা ব্লু লিকুইড হ্যান্ড সোপ তৈরি হয়ে গেছে। এর আগে আমরা তৈরি করেছিলাম কমলা কালার, তো এটা ব্লু হয়ে গিয়েছে, দেখতে মোটামুটি সুন্দর। তো এটাকে আমরা পলিপ্যাক করব এখন। অগ্রতা তৈরি হয়ে গেল আমাদের লিকুইড হ্যান্ড ওয়াশ। তো এগুলোকে আমরা আলাদা একটা এক্সট্রা পলি দিচ্ছি যাতে করে লিক করার কোনো সম্ভাবনা না থাকে। ওকে বন্ধুরা, আমরা 10 প্যাকেট হ্যান্ড সোপ, লিকুইড হ্যান্ড সোপ তৈরি করতে পেরেছি। তো চলুন এগুলোকে পরীক্ষা করা যাক যে এগুলো হচ্ছে প্রপার ওয়েতে কাজ করছে কিনা। তো আমরা এগুলো দিয়ে হাত ধুব এখন। দেখা যাচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশটি খুব প্রপারলি কাজ করছে, ভালো কেনা হচ্ছে এবং এটি জীবাণুনাশক। তো আপনারা হচ্ছে বেশি বেশি হাত ধুবেন। এখন হচ্ছে পরিস্থিতি খুবই খারাপ, কারণ হচ্ছে আমাদের আশেপাশে করোনা ভাইরাস ছড়িয়ে গিয়েছে। তো এখন হচ্ছে হাত ধুতে ধুতে মশারি বানিয়ে ফেলতে হবে। আমাদের হচ্ছে এখানে 10টা হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে গিয়েছে, আর এখানে আমরা কিছু বোতলও করেছি। আমরা এগুলো বিতরণ করতে বের হব। তো কিন্তু আমার তো পিপি পড়তে হবে, তো চলুন চেঞ্জ করে ফেলি।
ওকে। এখানে আছে 4,500 কেজি চাল, 1/2 কেজি করে ডাল, তারপরে সাবান। এখানে আছে 1 কেজি পেঁয়াজ, এখানে আছে 2 কেজি আলু, আর 1 লিটার সয়াবিন তেল। তো এইভাবে আমরা এই 10 প্যাকেট হচ্ছে 10 পরিবারকে দিচ্ছি। ওকে, আমরা প্রত্যেকটি প্যাকেটে একটি করে হ্যান্ডওয়াশ দিয়ে দিই। ওকে, আমার সাথে বের হচ্ছে জো ভাই, আমার ছোট ভাই। হ্যালো। তো আমরা দুইজন বাসার সামনে হচ্ছে দিয়ে আসবো। আমাদের হচ্ছে আর স্টকে আছে এই পরিমাণ আলু, আর পেঁয়াজ আছে আধা বস্তা। তো এই হচ্ছে আমাদের স্টক প্রায় শেষ, কালকের মধ্যে শেষ হয়ে যাবে, আমাদের আরো স্টক করতে হবে। ওকে, আমরা ফিরে আসলাম বাসায়। তো আমাদের যে হ্যান্ড ওয়াশ গুলো আমরা বানিয়েছি ওগুলো বিতরণ করে আসলাম। আমাদের স্টকে আরো কিছু হ্যান্ড স্যানিটাইজার আছে, হ্যান্ড ওয়াশ আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে বিতরণ করবো। আমাদের স্টকের চাল ডাল প্রায় শেষ হয়ে আসছে, ডাল শেষ, চাল অল্প আছে, 4-5 জনকে দেওয়া যাবে, আলু আছে সেটাও 5-6 জনকে দেওয়া যাবে। সব আবার কেনাকাটা করতে হবে, তো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আরো বেটার হয়।